आगे थेके टार्गेट करें एरपर यात्री बेशे बासे उठे गाये बमी करें अन्यरा पकेट केटे निये जाए टाका मोबाइल एमनई एकटी चक्र एखन बेश सक्रिय राजधानीर एयरपोर्ट रोडे दक्षिणखान एक दोकान कालेक्शन कर 40,000 टाका तो 40,000 टाका कालेक्शन करे आमी एयरपोर्ट थेके बासे उठछि विक्टर गाड़ीते तो विक्टर गाड़ीते टाका उठा उठा उठार परे आमी मासखाने सीटे बसछि आर कि जानाला पाशे सीटे पार तार पाशे सीटे बसछि आर कि तो बसार परे ওই কাওলা পার হওয়ার পরে একজন হঠাৎ করে আমার কাঁধের উপরে বমি করে দিয়েছে, এই যে দেখতে পারতেছেন তো বমি করে দিয়েছে। তো আমি দাঁড়ায় গেছি, তো আরেক আমার নিচে ব্যাগ আছিল, তো আরেকজন তো ব্যাগ আসলে এর ভিতরে আমি ব্যাগটা নিতে গেছি, কারণ ব্যাগটা শরীরের মধ্যে বমি ব্যাগটা পড়তেছে। তো আরেকজন ব্যাগটা টান দিতে নিচ্ছিল, আমি আবার ব্যাগটা ধরছি, এরকম নিচে আছি। তো আমি পকেট থেকে এই যে কাইটা দিয়ে এই যে এরকম টাকা আমার 40,000 টাকা ছিল, টাকাটা নিয়ে চলে গেছে। যাবো বনানে, ঠিক আছে। ওই সময় আমি গাড়ির সিটে বসেছিলাম, বসে থেকে ওই মানে একটু একটা হামো দিল, দিয়ে বমন করলো। কয়জন ছিল ওরা? ওরা কতজন ছিল? ওরা তো 3-4 জন ছিল, ঠিক আছে। থেকে আমার কাছে ওঠো 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 ওঠো, আমি উঠলাম। পিছ দিকে ওরা পিছদের দিকে ফেলে দিয়ে ওরা পরে যে কী করলাম নিজে বাড়ি, পরে দেখি যে পকেট কাটেছে এই যে। তবে এই চক্রের ব্যাপারে অবগত নয় পুলিশ। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার দাবি। পকেটমার, এই যে ছিনতাই, পাশাপাশি এই যে আপনার গাড়ির থেকে জানলা দিয়ে টান দিয়ে আপনার গলার চেন নিয়ে যাওয়া, এটা ঘটনাগুলো মাঝে মাঝে হয়তো ঘটে থাকতে পারে। আমার নলেজে আসে নাই, আমার নলেজে যদি আসে বা আমাদের থানায় যদি তারা রিপোর্ট করে, তাহলে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নিয়ে থাকি। তো আর এই যে ঘটনাটা আপনি বললেন, এই ব্যাপারেও যদি আমাদের কাছে রিপোর্ট করে, আমরা আইনগত ব্যবস্থা নেব। পাশাপাশি ভবিষ্যতে যাতে এরকম ঘটনা এসব এলাকায় না ঘটে, আমরা সেসব এলাকায় টহল বৃদ্ধি করব, নজরদারি বাড়াবো। এমন পরিস্থিতিতে যাত্রীদের সচেতন থাকা জরুরি বলে মনে করেন অনেকে। মিনহাজ চৌধুরী, প্রথম আলো।